হরে কৃষ্ণ রাধে রাধে। জিকে বিকে এম এর চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমি আবারও একটা সুন্দর গোপাল শোনার লীলাকথা নিয়ে চলে এসেছি। আজকের লীলাকথাটি সত্যিই খুব সুন্দর, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই মন দিয়ে কাহিনীটি শুনুন। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের লীলাটি। অনেক দিন আগেকার কথা, এক গ্রামে এক বৃদ্ধ মহিলা থাকতেন। উনি ওনার ছেলে আর ওনার ছেলে বউকে নিয়ে সুখে সংসার করছিলেন। ওই মহিলার কাছে থাকত ছোট্ট একটা গোপাল। তিনি অনেক আগে থেকেই এই গোপালের সেবা করে আসতেন। তাকে স্নান করানো, তার সিঙ্গার করানো এবং সিঙ্গার করানোর পরে তাকে আয়না দেখানো, তাকে ভোগ লাগানো, সমস্ত কিছু তিনি নিজে হাতেই করতেন। এইভাবেই তার দিনগুলো চলছিল। হঠাৎ একদিন ওনার মনে হলো উনি একটু তীর্থযাত্রা যাবেন, তাই ওনার বৌমাকে ডাকলেন আর মনে মনে ভাবলেন বৌমাকে যদি গোপালের দায়িত্বটা দিয়ে যাওয়া যায়। তাই মহিলা অনেক চিন্তিত ছিলেন, কারণ তিনি যদি তীর্থ করতে যান তাহলে তার গোপালের কী হবে, গোপালের সেবা কে করবে? তিনি তো বাড়িতে নিজে সেই গোপালকে সেবা করতেন, তার বৌমা তো কিছুই জানে না এই ব্যাপারে। আর গোপালকে যদি সঙ্গে করে নিয়ে যাওয়া যায় তাহলে তো তার স্নান করানো, তার সিঙ্গার করানো, তার ভোগ লাগানো, তার সেবা তো ঠিকমতন করতেই পারবে না, কারণ ট্রাভেল করতে করতে কোথায় কখন থাকবে না থাকবে সেই সময় সেই সমস্ত পরিষেবাগুলো সঠিক মতন হবে না। তাই অনেক চিন্তিত ছিলেন। উনি মনে মনে ভাবলেন যে তাহলে এক কাজ করি, বৌমাকে দায়িত্বটা দিয়েই যাই। কিন্তু বৌমা তো এইসব সম্পর্কে কিছুই তার জানা ছিল না। তবু তিনি বৌমাকে ডাকলেন আর ডেকে ওনাকে সব কিছু বুঝিয়ে দিলেন, যে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে স্নান করানো, তারপরে তার সিঙ্গার করানো, তারপরে তাকে আয়না দেখানো এবং আয়না দেখিয়ে যখন আয়নায় সে হাসবে তারপরে তাকে ভোগ লাগানো, সমস্ত দায়িত্ব দিয়ে বললেন, বৌমা তুমি পারবে তো? বৌমা বলল, হ্যাঁ মা আমি পারবো, আপনি নিশ্চিন্তে চলে যান, আমি আমার সাধ্য অনুযায়ী সম্পূর্ণ চেষ্টা করব। তখন শাশুড়ি মা বৌমাকে গোপালের দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে তিনি তীর্থ করতে বেরিয়ে পড়লেন। এবার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বৌমা গোপালকে স্নান করিয়ে তার সিঙ্গার করিয়ে এবারে আয়না দেখাচ্ছেন, কিন্তু দেখছেন আয়নায় গোপাল হাসছে না। বৌমা অনেক চিন্তিত হয়ে পড়লেন, কী ব্যাপার, গোপাল হাসছে না কেন? তাহলে কি আমি ঠিকমতন সেবা করতে পারিনি? তাই বৌমা আবার কী করলো, আবার তাকে স্নান করালো, আবার সিঙ্গার করালো, আবার আয়না দেখালো, কিন্তু তাও গোপাল হাসলো না। তখন বৌমা ভাবলো, আমার কি তাহলে সেবা ঠিক মতন হচ্ছে না, গোপাল কেন হাসছে না, তাহলে যাই আরও একবার ভালো করে করি। তখন বৌমা মন দিয়ে আবার সুন্দর করে তাকে স্নান করিয়ে তাকে সিঙ্গার করিয়ে আবার দর্পণ বা আয়না দেখালো, কিন্তু তবুও হাসছে না। এবার তো বৌমা ভাবলো, কি ব্যাপার, তাও তো গোপাল হাসছে না, তাহলে আমার কোথায় ভুল হচ্ছে, তাহলে কি আমি কি গোপালের সেবা ঠিক মতন করতে পারছি না? তিনি অনেক দুঃখী হয়ে পড়লেন এবং আবার গেলেন গোপালকে স্নান করাতে। একইভাবে স্নান করিয়ে সিঙ্গার করিয়ে আবার যখন আয়না দেখালেন তখন আর হাসছে না। তখন বৌমা একটু বিরক্তই হয়ে গেলেন, যে গোপাল তুমি আমার সঙ্গে এত দুষ্টুমি করছো কেন, তুমি কেন হাসছো না? কারণ বৌমা ছিল খুবই সরল প্রকৃতির, তাই তার শাশুড়ি মা তাকে বলে গিয়েছে গোপালকে স্নান করানো, সিঙ্গার করানো, তারপর তাকে আয়না দেখানো, তারপর তাকে সেবা করানো, সেটা যদি তিনি সঠিকভাবে না করেন তাহলে তো গোপাল হাসবে না। তাই তার সরল মন নিয়ে গোপালকে তিনি বারবার এইভাবে স্নান করাচ্ছিলেন। এই করে তিনি বললেন, ঠিক আছে তাহলে যাই আরও একবার স্নান করাই। এইভাবে একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার এইভাবে করতে করতে উনি বারোবার এই একই ব্যবস্থা করলেন, কারণ বৌমার সরল মন ছিল। যেহেতু তার শাশুড়ি বলেছে যে গোপাল আয়না দেখে হাসবে, তাই তার বিশ্বাস ছিল যে গোপাল যখনই আয়না দেখবে তখন হাসবে, তাহলে তার সেবা সম্পূর্ণ হবে। কিন্তু গোপাল আর কিছুতেই হাসছে না। তখন তিনি একটু বিরক্ত হয়েই বললেন, ঠিক আছে গোপাল তুমি তো হাসবে না, কারণ আমি তো তোমাকে প্রতিদিন ভোগ লাগাই না, শাশুড়ি মা আমাকে দায়িত্ব দিয়েছে তাই আমি আজকে লাগাতে এসেছি, কিন্তু তুমি আমার সঙ্গে এইভাবে তুমি দুষ্টুমি করছো, আমি কিছুই বুঝতে পারছি না আমি কী করব। এই বলে যখন আবার তিনি স্নান করাতে গেলেন তেরোবারের বার, তখন ভগবান মনে মনে ভাবলেন, এই শীতের সময় যদি আমাকে আবার স্নান করায় তাহলে তো আমার ঠান্ডা লেগে যাবে, তার থেকে বাবা আমি আমার সরল ভক্তকে দর্শন দিই। তখন কী করলেন ভগবান, তেরোবারের বার যখন ওনাকে স্নান করিয়ে আয়না দেখালেন তখন ভগবান আয়নার ভিতরে হাসছেন। তাই দেখে বৌমা খুব খুশি হলো এবং তাকে আয়না দেখানোর পরে
ভগবানকে ভোগটোক লাগিয়ে উনি ওনার কাজে ব্যস্ত হয়ে পড়লেন। এইভাবে প্রতিদিন ওনাকে এখন একবার স্নান করালেই তারপরেই উনি আয়না দেখালে পরে ভগবান হাসতে থাকেন। এই বৌমা যখনই মন্দিরে প্রবেশ করতেন তখন গোপাল তাকে দেখে সবসময় শুধু হাসতেই থাকত এবং ওনার খুব ভালো লাগে। এইভাবে দিন যেতে লাগলো। তারপরে একদিন ওনার শাশুড়ি মা তীর্থযাত্রা থেকে চলে আসলেন এবং এসে বৌমাকে জিজ্ঞাসা করলেন, বৌমা তুমি আমার গোপালকে ঠিকমতন সেবা করেছো? তখন বৌমা বললেন, হ্যাঁ মা আমি চেষ্টা করেছি যতটুকু পারি। যাই হোক, শাশুড়ি এবারে এসে স্নান দান করে তখন শাশুড়ি গোপালকে বললেন, গোপাল এতদিন তো আমি আমার বৌমাকে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম, তাই সে হয়তো ঠিকঠাক মতন তোকে সেবা করতে পারেনি, আমি এসে গেছি আর তোর কোনো চিন্তা নেই। এই বলে শাশুড়ি আবার গোপালকে স্নান করিয়ে তার শৃঙ্গার করিয়ে আয়না দেখিয়ে তার ভোগ লাগালেন এবং সমস্ত কাজ করার পরে যখন শাশুড়ি রাত্রেবেলায় ঘুমিয়ে পড়লেন তখন গোপাল তার স্বপ্নে আসে এবং গোপাল এসে বললেন যে আমি তোমার সেবাতে খুবই প্রসন্ন হয়েছি, কিন্তু তোমার বৌমাও আমার খুব ভালো করে সেবা করেছে, তাই তুমি ওকে আয়না দেখানোর দায়িত্বটা ওকেই দিও, কারণ ও খুব ভালো করে আয়না দেখায় আমাকে। এই কথা শোনার পর শাশুড়ি তার পরের দিন থেকে তার বৌমাকে গোপালের সমস্ত দায়িত্বটা দিয়ে দিলেন, কারণ ওনারও অনেকটা বয়স হয়ে গিয়েছিল। তার পর দিন থেকে এইভাবে বৌমাই গোপালের পুরো দায়িত্বটা নিয়ে নিলেন এবং তাদের সুখে সংসার এইভাবেই কাটতে লাগলো। এই বৌমার মতন যদি কোনো ভক্ত তার সরল মন ও বিশ্বাস নিয়ে ভগবানকে যদি পুজো করেন, তার সেবা করেন, তাহলে ভগবান স্বয়ং এসে সেই ভক্তকে ধরা দেন। কারণ ভগবান ভক্তকে যে খুব ভালোবাসেন, তিনি ভক্তের কান্না আর ভক্তের ডাক তিনি কখনোই সহ্য করতে পারেন না, তাই তো তিনি বারবার ছুটে আসেন সেই সরল মনের ভক্তের কাছে। এবারে বলুন তো আজকের লীলা কথাটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে এই সুন্দর লীলা কথাটি অন্য অন্য ভক্তরাও জানতে পারে। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে। হরে কৃষ্ণ, রাধে রাধে।